ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। নাম একজনের নাম হচ্ছে এজারুল, আর একজনের নাম বলতে পারবো না, একজনের নাম এজারুল। কী দিয়ে মেরেছে? হাঁসুয়া দিয়ে। হাঁসুয়া কোথায় মেরেছে? মেরেছে এখান এখান থেকে, এটা নামিয়ে দিয়েছে, হাতে কোমরে লেগেছে, একটা আঙ্গুল মনে হয় নাই, যেহেতু ব্যান্ডেজ। কাকে মেরেছে, নাম কি? রিতা ফারানা। আর আর কোথায় সবাই ভর্তি আছে? একজন গাজল আছে, দুজন গাজল আছে, দুজন শিল্পী সামনাম আর মাহমুদা বিবি। আর ওরা কি পালিয়ে গেছে? ওরা বাড়িতে নেই, আমি তো আমার মাকে নিয়ে এখানে হসপিটালে আছি, আমি জানি না অতটুকু, যা ফোনে শুনেছি ওরা বলছে বাড়িতে নেই। থানা বলেছেন? থানা বলেছে। কোন থানা? গাজল থানা। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান, বাবার নাম মহিদুর রহমান। আপনার নাম? আপনার নাম কি? আব্দুল মান্নান। নাম হচ্ছে ছেড়াপাড়া, আমার বাড়ি বিজলবাড়ি, আমি ওর জামাই। যেটা আমার পিসি হয়, তো আমার জামাই গত 4 বছর হলো মারা গেছে। ওদের একটা পারিবারিক সমস্যা হয়েছিল জায়গা জায়গা নিয়ে, ওই জায়গা জায়গা নিয়ে কিছুদিন ধরে বন্ধ ছিল, বসার কথা ছিল গ্রামের লোকের, কিন্তু সেটা সমস্যার সমাধান হয়নি মনে হয়, জানি না এতটুকু খবর। কিন্তু আজকে নোংরা ফেলতে গিয়ে আমার শাশুড়িকে শুয়া দিয়ে কোপানোর চেষ্টা করেছে। আমার শাশুড়িকে কুপিয়েছে, আমার শালিকে কুপিয়েছে, আমার আর ছোটো শালিটাকেও কুপিয়েছে, 5 জনকে খুন করার চেষ্টা করেছে। কারা? হাঁসুয়া দিয়ে, ওই যারা যাদের জায়গাটা দখল করবে, যারা ওখানে আছে পার্সের বাড়ি। আজকের গণ্ডগোলটা কী নিয়ে? আজকের গণ্ডগোল এই যে ভুসরা ফেলতে গেছিলো, নোংরা ফেলতে গেছিলো, নোংরা ফেলতে গিয়েই অ্যাটাক করে হাঁসুয়ালে, যে রাখবো না তোমাদেরকে, কেটে ফেলে দেবো, কেন নোংরা ফেলাচ্ছ, এটা আমাদের জায়গা। কিন্তু অনেকদিন ধরে আমি জানি, যতদিন ধরে আমার দেখেছি, আমি ওখানে আমার শাশুর শ্বশুর বা যারা আছে আমাদের ওই শ্বশুরের ইয়েগুলো, ওরাই জায়গাটা ইয়ে করে।